অফিস থেকে বেরিয়ে তপ্ত রোদ মাথায় নিয়ে রাস্তায় হাঁটা ধরল নীলি। সূর্যের তাপ সরাসরি মাথার তালুতে লাগছে এসে, প্রচণ্ড গরমে মাথা ঘুরছে। এখন আবার দুটো টিউশনি করে বাসায় যেতে হবে, কাল থেকে এই টিউশনিগুলো আর করানো যাবে না, তাই আজকে গিয়ে বারণ করে দিয়ে আসতে হবে। কিন্তু এখান থেকে ছাত্রীর বাসায় পৌঁছাতে হলে কম করে হলেও 5 কিলোমিটার হাঁটতে হবে তাকে। রিক্সা ভাড়ার অপচয় করার মতন যথেষ্ট টাকা পয়সা তার হাতে নেই। এই মাসের বাজার খরচার পর আর অল্প কিছু টাকা হাতে আছে, কখন কি দরকার পড়ে বসে, টাকাগুলো হাতে রাখা প্রয়োজন। যথাসম্ভব দ্রুত পা চালিয়ে ছাত্রীর বাসার দিকে রওনা হলো। সূর্য ডুবেছে অনেকক্ষণ, ঘরে আলো দেওয়া হয়নি এখনো। নিজামুদ্দিন সাহেব বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। নীলিকে ভেতরে ঢুকতে দেখে রুগ্ন কণ্ঠে আলোটা জ্বালিয়ে দিতে বললেন। তারপর ক্ষীণ স্বরে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, চাকরির ইন্টারভিউ কেমন হয়েছে? নীলি কাপড় বদলে নিয়ে বাবার বিছানার পাশে এসে বসল। খালি পেটের ওষুধটা ওনার মুখে গুঁজে দিয়ে ক্লান্ত গলায় বলল, ইন্টারভিউ ভালো হয়েছে, চাকরি কনফার্ম, কাল থেকে জয়েন করতে হবে। চোখে মুখে অবিশ্বাস ফুটে উঠল নিজামুদ্দিন সাহেবের। ইন্টারভিউ দিতে না দিতেই চাকরি, এটা কি করে সম্ভব? নীলি নিশ্চয়ই ওনাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন, কণ্ঠস্বরে দ্বিধায় নিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন তিনি। হয়ে গেছে মানে? হয়ে গেছে মানে হয়ে গেছে, একদিন তুমি যাকে রাস্তার লোকেদের দিয়ে জুতা পেটা করেছিলে তার অফিসেই হয়েছে। নিমেষেই চেহারার রং উড়ে গেল তার। নীলি কার কথা বলছে? কাকে জুতো পেটা করেছিলেন তিনি, কে? খানিকক্ষণ পুরনো স্মৃতি নাড়াচাড়া করে ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে উঠলেন। তবে কি সেই ছেলেটা 3 বছর আগে নীলিকে ভালোবাসার অপরাধে যাকে রাস্তায় দাঁড়িয়ে জুতো পেটা করেছিলেন তিনি? মার খেয়েও শুধুমাত্র নীলিকে বিয়ে করার জন্য তার পায়ে ধরে সময় ভিক্ষা করেছিলেন, কি যেন নাম ছেলেটার, না মনে করতে পারলেন না। নামটা মনে আসছে না। রেজওয়ান, রেজওয়ান মুরসালিন। তার সঙ্গে তোর দেখা হয়েছে? সে আমার বস, এখন বিরাট বড় কোম্পানির মালিক, মেলা টাকা পয়সা। সময় বদলায়, আর সেই সঙ্গে মানুষের অবস্থানও। আল্লাহ তালা কখন কাকে কি পরিস্থিতিতে ফেলবেন সেটা একমাত্র তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। দুঃসময় রেজওয়ানেরও গেছে। নীলের বিয়ের পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল সে। চাকরি হারিয়ে 6 মাস বেকার অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরেছিল, কিন্তু এরপর আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। পরিবারের চেষ্টায় ব্যাংক থেকে লোন নিয়ে একজনের সঙ্গে পার্টনারশিপে বিজনেস চালু করে, তারপর নিজের আলাদা ব্যবসা। পারিবারিক সম্পত্তি যা ছিল বিক্রি করে সব ব্যবসার পিছনে ইনভেস্ট করে। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে। কোটি কোটি টাকা এখন তার হাতের ওপর দিয়ে লেনদেন করে, অথচ থেমে থাকার জো নেই, নিরন্তর ছুটেই চলা। অপরদিকে এই 3 বছরে নিজামুদ্দিন সাহেবের সব হারিয়ে একেবারে সর্বশ্রান্ত। চোখের পানি মুছে নীরবে মেয়ের দিকে চেয়ে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু নীলির কোনো হেলদোল হলো না। মনে মনে আজও বাবাকে ক্ষমা করতে পারেনি সে। তার এই দুর্দশার জন্য নিজামুদ্দিন সাহেবই তো দায়ী। তিনি জোর করে বিয়েটা না দিলে এমন কিছুই তো হতো না। চুপচাপ উঠে গিয়ে রাতের খাবার তৈরি করতে চলে গেল সে। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিল রেজওয়ান। বাসার কাছাকাছি আসতেই দেখল বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে তিন্নি। আশেপাশের লোকজন দাঁড়িয়ে তামাশা দেখছে, কাছে এগিয়ে গেল সে। কি হয়েছে জিজ্ঞেস করতেই রিক্সাওয়ালার আগত মুখে জানালো মাত্র 5 টাকা বেশি চেয়েছে বলে তার সাথে ঝগড়া করছে তিন্নি। তিন্নি খেপে গিয়ে বলল, বেশি চাইবেন কেন আপনি, আমি কি এই কলোনিতে নতুন? রেজওয়ান তাকে থামিয়ে দিয়ে রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, ভাড়া আমি দিয়ে দিয়েছি মামা, আপনি নিয়ে যান। তারপর দাঁতে দাঁত চেপে তিন্নিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যাবি, ওঠ। জবাবে তিন্নি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই রিক্সাওয়ালা ওকে নিয়ে যেতে বারণ করে দিয়ে বলল, আমি এরে রিক্সায় নিমু না মামা, বড় ভেজাল্লা পাবলিক, লাগবো না আমার টাকা, আমি যাইগা। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না সে, সঙ্গে সঙ্গেই রিক্সার প্যাডেলে চাপ মারল। আশেপাশের লোকজন যারা এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিল তারাও মুখ টিপে হাসছে। রেজওয়ান ক্রুদ্ধ কণ্ঠে বলল, এবার ভালো লাগছে? অপমান করে দিয়ে গেছে, 5 টাকার জন্য এমন করছিলি যেন তোর বিয়ের গেট আটকে গেছে, অসভ্য বেয়াদব। আমার বাবা অনেক কষ্ট করে রোজগার করে, আমার কাছে এই 5 টাকা 5 কোটি টাকার সমান, আপনি কি বুঝবেন আমাদের দুঃখ? না আমি কিচ্ছু বুঝি না, সবকিছু তুই বুঝিস, খালি তোর বাপই কষ্ট করে টাকা রোজগার করে,
আর এই রিক্সাওয়ালা তো উড়ে উড়ে রিক্সা চালায়, তার তো কোনো কষ্টই নেই। খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবেন না, সে কষ্ট করুক আর যাই করুক, বাড়তি ভাড়া চাইবে কেন? 5 টাকা তো চেয়েছে, তোর বাবার কিডনি তো চায়নি। ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু আমাকে গিয়ে বলে দিব, রেজওয়ান ভাই আমার বাপ তুলে কথা বলেছে। তার বলার ভঙ্গি দেখে রেজওয়ান না চাইতেও হেসে ফেলল। একমাত্র এই মেয়েটার সামনেই পুরোপুরি অন্য রকমের মানুষ হয়ে যায় সে। নিজেকে তখন একেবারে ছোট্ট বাচ্চাদের মতন মনে হয়। আলতো করে তিন্নির মাথায় চাটি মেরে বলল, ঝগড়া করা ছাড়া তোর পেটের পাত হজম হয় না? আজকে রিক্সালাম আমাকে ছাড়া আর কাউকে পাসনি? এসব বলে লাভ নেই, আমি কিন্তু সত্যি সত্যি আমাকে গিয়ে বলে দিব, আপনি বাবাকে গালি দিয়েছেন। গালি? এই কখন গালি দিয়েছি আমি? একদম মিথ্যে কথা বলবি না। বলবো, 100 বার বলবো। কালকে আপনি আমাকে মার খাইয়েছেন, মনে আছে? রেজওয়ান ফের হেসে দিল। এখন ঝগড়া করার সময় নেই, বাসায় যেতে হবে। হার মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এখন বল তুই কোথায় যাবি? আমার এক বান্ধবীর জন্মদিন আছে আজকে, ওদের বাসায় যেতে হবে। আই রিক্সায় তুলে দিই তোকে। রিক্সায় তুলে দিতে হবে কেন? আপনার গাড়ি করে পৌঁছে দিন না। আমি এখন তোকে নিয়ে আবার বেরোবো। হ্যাঁ কি হয়েছে? আমি সারাদিন অফিসের কাজ শেষ করে এইমাত্র বাসায় যাচ্ছি তিন্নি। তাহলে ড্রাইভারকে বলে দিন, সে আমাকে পৌঁছে দিন। সম্ভব না, আমি একটু পর মায়ের সঙ্গে দেখা করতে যাব। উল্লেখ্য যে এই বাসাটাতে রেজওয়ান একাই থাকে, অফিসের সুবিধার জন্য এখানে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে সে। আর একমাত্র মেয়েকে নিয়ে তার মা শায়লা মুরসালিন তাদের বনানের আলিশান বাড়িটাতে থাকে। এই নিয়ে অবশ্য রোজ ছেলের সঙ্গে নিয়ম করে ঝগড়া হয় তার, কিন্তু কিছুতেই এখন বাসা চেঞ্জ করবে না রেজওয়ান। তার ইচ্ছে আরও কিছুদিন এখানে থেকে ব্যবসাটাকে আরেকটু শক্তভাবে গুছিয়ে নেওয়ার, তারপর শিফট করবে। রেজওয়ান গাড়ি দেবে না শুনেই তিন্নির মেজাজ খারাপ হয়ে গেল, মুখ ভেঙচি কেটে বলল, গাড়ি নিয়ে যেতে দেবেন না সেটা বললেই তো হয়, এত বাহানা দেওয়ার কি আছে, লাগবে না আপনার গাড়ি। তিন্নির গাল ফোলানো দেখে রেজওয়ান আরও একবার হেসে ফেলল, আত্মসমর্পণের ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, ঠিক আছে নিয়ে যা, বান্ধবীর জন্মদিনে মন খারাপ করে দেখা ভালো দেখায় না। লাগবে না, পরে আবার এই নিয়ে ঠিকই কথা শোনাবেন, আমার জন্য মায়ের সাথে দেখা করতে পারেনি, আমি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি, আমি সব সময় বেশি বেশি করি, আমার কোনো আক্কেল আন্দাজ নেই, দরকার নেই বাবা এইসব ঝামেলার, তার চেয়ে আপনি যান আপনার গাড়ি নিয়ে, আমি বরং রিক্সায় চাই, সেই ভালো হবে। অফিস থেকে অন্য গাড়ি পাঠিয়ে দিতে বলবো, তুই এটা নিয়ে যা। এতক্ষণে হাসি ফুটল তিন্নির মুখে, মন খারাপ করার ফর্মুলাটা কাজে দিয়েছে তাহলে। রেজওয়ান ঠিক গাড়ি দিতে রাজি হয়ে গেছে, দেরি না করে চটপট গাড়িতে উঠে বসল। রেজওয়ান নিচু হয়ে গাড়ির জানলা দিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ওকে নিয়ে একেবারে ফিরে এসো, আর শোনো সাবধানে গাড়ি চালাবে, জানোই তো ঢাকা শহরের রাস্তা। তারপর তিন্নিকে উদ্দেশ্য করে বলল, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, আর কাজ শেষ হলে বেশি রাত করিস না। তিন্নি ছোট্ট বাচ্চার মতন মাথা নাড়িয়ে তার কথায় সায় জানাল। ফ্রেশ হয়ে কফির মগ হাতে নিয়ে বসল রেজওয়ান। আজকে দিনটা অনেক ক্লান্তির গেছে, অবসন্ন বিষণ্ন বিষাক্ত একটা দিন, ঠিকমতো কাজেও মন বসাতে পারেনি, সারাটা বিকেল শুধু নীলির কথাই ভেবেছে। নীলিকে দেখলেই বোঝা যাচ্ছে ভীষণ আর্থিক সংকটে আছে সে, কিন্তু কেন? হাজবেন্ড নেই তো কি হয়েছে, বাবা ভাই এরা তো আছে, এরা থাকতে নীলের এই করুণ অবস্থা কেন? তবে কি নীলির সঙ্গে তার পরিবারেরও কোনো যোগাযোগ নেই? কফির মগটা পাশের টেবিলে রেখে ল্যাপটপ নিয়ে বসল। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ফাইলটা ওপেন করে আরও একবার ভালো মতন নীলের সিভিটা পড়ল। পড়াশোনা পুরোপুরি শেষ করতে পারেনি নীলি, তার আগেই বিয়ে হয়ে গেছে। বিয়ের পরেও কোথায় শ্বশুরবাড়ির লোকজন ওকে পড়ার সুযোগ দেয়নি, চাকরিরও অভিজ্ঞতা নেই, তবে সংসার চলেছে কি করে তার? দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করে দিল। স্বার্থপর মেয়েটাকে নিয়ে খুব বেশি ভাবতে চায় না সে, এই মেয়েটা তার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছে, কোনোদিন তার ভালোবাসার মূল্য দেয়নি, শুধু নিজের কথাই ভেবেছে, টাকার জন্য তাদের 4 বছরের সম্পর্ক ভুলে গিয়ে অন্য একজনকে বিয়ে করেছে, একে কোনোদিনও ক্ষমা করা যায় না। তাকে এই অফিসে চাকরি দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সব অপমানের প্রতিশোধ নেওয়া, নিজের প্রতি করা সকল অন্যায়ের সকল জবাব নেবে রেজওয়ান,
এত অপমান করবে তাকে, এত অপমান করবে যে নীলি বাধ্য হবে এই অফিস ছেড়ে দিতে। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই অফিসের সবার কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে নীলি। সেটা অবশ্য ভালোর দিক থেকে নয়। অফিসের সবার জন্য নীলির উপস্থিতিটা আনন্দদায়ক হলেও নীলির জন্য সেটা মোটেও সুখকর নয়। কারণ বর্তমান সময় অফিসের যে কোনো বিষয় কিংবা ঘটনার বুলি করার জন্য সবার একমাত্র পছন্দের পাত্রী হচ্ছে নীলি। সেজন্য তার উপস্থিতি সবার কাছে আনন্দদায়ক। নীলির প্রতি রেজওয়ানের কঠোর মনোভাবই এইসবের একমাত্র কারণ। অফিসের প্রায় প্রত্যেকেরই ইতিমধ্যে জেনে গেছেন যে দোষ যে কারোরই হোক না কেন, সেটা নিশ্চিন্তে নীলির ঘাড়ে গিয়ে চাপিয়ে দেওয়া যায়। প্রতিবাদ করার মতন সাহস কিংবা রেজওয়ানের কাছে নালিশ করার মতন মুখ নীলির নেই, আর থাকলেও রেজওয়ান শুনবে না। কিন্তু এই এত এত কর্মচারীর মধ্যে কেবল একজনই নীলির প্রতি বেশ আন্তরিক। এখন পর্যন্ত নীলির সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেনি সে, বরং বিপদে আপদে সে সবসময় পাশে দাঁড়িয়েছে। নীলির নিজের যে কোনো সুবিধা অসুবিধার কথা একমাত্র এই মানুষটার কাছেই খুলে বলতে পারে। মানুষটা আর কেউ নয়, রেজওয়ানের পার্সোনাল সেক্রেটারি জাহেদ সারোয়ার। খুব ভালো মনের মানুষ একজন, অফিসের প্রতি রেজওয়ানের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। আজকেও সকাল থেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল নীলি। গাধার মতো তাকে দিয়ে পরিশ্রম করাচ্ছে রেজওয়ান, দম ফেলবার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না। মনে হচ্ছে কোনো কর্মচারী নয়, একটা রোবট নিয়োগ করেছে সে। তারপরও পান থেকে চুন কষলেই রুমের ডেকে অপমান তো আছেই। চুপচাপ মুখ বুঝে সব অপমান সহ্য করে নেয় নীলি। তার বিশ্বাস, অপমান করতে করতে একদিন রেজওয়ান নিজেই হাঁপিয়ে যাবে, তখন আর নীলিকে কষ্ট দেওয়ার ইচ্ছে তার থাকবে না। সেই পর্যন্ত নীলিকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, চাকরিটা কোনোভাবে হারানো যাবে না। ডেস্কে বসে হিসাবপত্র সব কম্পিউটারে সেভ করছিল, হঠাৎ করেই চিৎকার চেঁচামেচি শুনে আচমকাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল নীলি। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল তার। আশেপাশে তাকিয়ে দেখল স্টাফরা সবাই আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না নীলি। কাউকে জিজ্ঞেস করার সাহসও পেল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ করে সেক্রেটারি জাহিদ তার ডেস্কের সামনে দাঁড়িয়ে শঙ্কিত মুখে বলল, স্যার আপনাকে ডাকছে মিসেস নীলি, এক্ষুনি ওনার রুমে যেতে হবে। ভয়ে নীলির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আজকে সকাল থেকে একবারও রেজওয়ানের সঙ্গে দেখা হয়নি তার। হঠাৎ ডাকছে শুনে পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। জাহিদের মুখ থেকে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে, চাকরিটা থাকবে তো? ডেস্ক থেকে বেরিয়ে ভয় ভয় রেজওয়ানের রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকে দেখল ভেতরে রেজওয়ানের সঙ্গে অফিসের পূর্ণ কর্মচারী আজিজ সাহেব, শিহাব সাহেব, এনারাও সবাই আছেন। তাকে দেখেই রেজওয়ান হুঙ্কার দিয়ে উঠল, কত টাকা নিয়েছ ওদের কাছ থেকে? হুঙ্কার শুনে ভয় অন্তরাত্মা কেঁপে উঠল নীলির। রেজওয়ান কিসের টাকার কথা বলছে সে তো বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল করে শুধু তার মুখের দিকে চেয়ে রইল। রেজওয়ান ফের গর্জে উঠল। তাকে শান্ত করতে এবার আজিজ সাহেবও মুখ খুললেন। তিনিও নীলিকে উদ্দেশ্য করে একই প্রশ্নটাই আবার করলেন। নীলি ভয় ভয় বলল, কিসের টাকার কথা বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তাই না, নাকি বুঝতে চাইছো না? সত্যি করে বলো, কোম্পানির সিক্রেট ইনফরমেশন লিক করার জন্য কত টাকা নিয়েছো রেজা গ্রুপের কাছ থেকে? পুনরায় চিৎকার দিয়ে উঠল রেজওয়ান। মানে? এবারে পূর্বের চাইতে দ্বিগুণ ভয় পেল নীলি। অবাক হলো, অফিসের সামান্য একটা ক্লার্ক সে, তার পক্ষে কি করে গোপন ইনফরমেশন লিক করা সম্ভব? ভয় আতঙ্কে কিছু আর বলার ভাষা খুঁজে পেল না। তাকে চুপ থাকতে দেখে ক্যাশিয়ার শিহাব সাহেব রেজওয়ানকে উদ্দেশ্য করে বলল, পুলিশকে খবর দিন স্যার, ওরা এলে ঠিক পেটে থেকে কথা বের হয়ে যাবে। ওনার কথার জবাবে রেজওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে নীলের মুখের দিকে চেয়ে রইল। এই সমস্ত ঘটনার জন্য কম করে হলেও অর্ধ শত কোটি টাকার ক্ষতিপূরণের মুখে পড়তে হবে তার কোম্পানিকে। নতুন করে এবারই প্রজেক্টটা হাতে নিয়েছিল তারা, কিন্তু ইনফরমেশন লিক হওয়ার কারণে সরকারের কাছ থেকে বিটটা রেজা গ্রুপ জিতে নিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাদের কাছে ইমেলটা নীলির কম্পিউটার থেকে গেছে, তাও আবার ওয়ার্কিং আওয়ারে। অফিসে ইতিমধ্যে পুলিশও এসে গেছে ক্ষতিপূরণের দাবি করার জন্য রেজা গ্রুপের বিরুদ্ধে মামলা করার কথা। জাহিদকে সেই কথা জানাতেই জাহিদ বলল, সন্দেহজনক কয়েকজনের তালিকা দিতে বলেছে পুলিশ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এসেছে শুনে নীলি ঘাবড়ে গেল। এতক্ষণ যাবত অফিসের সবাই মিলে লাগাতার জেরা করতে করতে দিশেহারা বানিয়ে দিয়েছে তাকে, এবার পুলিশ ভীত অসহায় বিধ্বস্ত চেহারা নিয়ে রেজওয়ানের কাছে ছুটে গেল।
নিজেকে রক্ষা করতে হলে একমাত্র রেজওয়ানের কাছেই সাহায্য চাইতে হবে। এছাড়া তার আর কোনো উপায় নেই। ভেতরে রেজওয়ান গম্ভীর মুখ করে চেয়ারে বসে আছে। নীলি কোনো কিছু তোয়াক্কা না করে কাঁদতে কাঁদতে বলল, আমি কোনো ইনফরমেশন লিক করিনি। বিশ্বাস করো, আজিজ সাহেব আমাকে কালকে একটা ইমেল পাঠাতে বলেছিলেন। আমি শুধু ওনার কথা মতো ইমেলটা পাঠিয়েছি, আমি কিচ্ছু জানি না। তার কথা শেষ হওয়ার পূর্বেই রেজওয়ান গম্ভীর গলায় বলল, আজিজ সাহেব আমাদের পুরনো কর্মচারী, ইউ ক্যান ব্লেম হিম। গতকাল দুপুরে আজিজ সাহেব ফোন করেছিলেন নীলির কাছে। ওনার কম্পিউটারে গন্ডগোল দেখা দেওয়ার জন্য অফিসিয়াল একটা মেল নীলির কম্পিউটার থেকে পাঠানোর জন্য বিশেষ অনুরোধ করেন। বোকা মেয়েটা বুঝতেই পারেনি, তাকে ফাঁসানোর জন্যই আজিজ সাহেব ইচ্ছে করে নিজে না এসে তাকে দিয়ে ফাইল আনিয়েছেন। নীলির এই নির্বুদ্ধিতার ফলাফল স্বরূপ সিসিটিভি ফুটেজে টেবিল থেকে নীলির ফাইল নিয়ে আসা, কম্পিউটারে টেবিলের সামনে বসে টাইপ করা সব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটা যে অফিসের সবাই তখন বাইরে ছিল, লাঞ্চ আওয়ার ছিল, বিদায় ভেতরে কেউ ছিল না। আজিজ সাহেবও লাঞ্চের ফাঁকেই কলটা করেছিলেন, কিন্তু নীলি এত সব বুঝতে পারেনি। তারপরও ফুটেজ দেখে মনে হচ্ছে যেন সবার বেরিয়ে যাওয়ার অপেক্ষাতেই ছিল সে। জলের ফোয়ারার ন্যায় অশ্রুধারা গড়িয়ে পড়ল নীলির চোখ বেয়ে। পুনরায় আকুতি জানিয়ে বলল, আমি মানছি আজিজ সাহেব অনেক পুরনো কর্মচারী, কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। রেজওয়ান জবাব দিল না, পূর্বের ন্যায় গম্ভীর মুখে বসে রইল। নীলি পুনরায় মিনতি ভরা কণ্ঠে বলে উঠল, প্লিজ আমাকে বাঁচাও, আমি কিচ্ছু করিনি, সম্পূর্ণ নির্দোষ আমি। তুমি যে নির্দোষ তার কি প্রমাণ আছে? সমস্ত সাক্ষর প্রমাণ তো তোমার বিরুদ্ধে কথা বলছে। সব মিথ্যে, আমি কিচ্ছু করিনি। সেটা তো তোমার মুখের কথা, কিন্তু সত্যিটা অন্যরকম। আমাকে বাঁচাও প্লিজ। তর্ক করে লাভ নেই, সেটা বুঝতে পেরেছে। অসহায়ের মতো ডুকরে কেঁদে উঠল নীলি। রেজওয়ান চুপ করেই রইল, নীলি বিরতিহীনভাবে কেঁদেই চলেছে। বেশ, আমি কেসটা তুলে নেব, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বেন্ড আউট। নীলি প্রথমে তার কথা বুঝতে পারল না, বোবার মতন চুপচাপ দাঁড়িয়ে রইল। রেজওয়ান চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, হাঁটু করে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, তারপর ভেবে দেখব। অকস্মাৎ যেন বজ্রপাত ভেঙে পড়ল নীলির মাথায়। হতবিহ্বল চেহারা নিয়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইল রেজওয়ানের মুখের দিকে। আরও একবার অশ্রু বিসর্জন করল। সে ভাবতেই পারেনি রেজওয়ান এতটা কঠোর হতে পারে তার প্রতি, এত ঘৃণা, এত রাগ তার। তবে কি সত্যিই আর কোনো ভালোবাসা নেই? সত্যিই রেজওয়ান তাকে কষ্ট দিতে আনন্দ পাচ্ছে? চোখ মুছে ধীরে ধীরে ভিখারির ন্যায় হাঁটু মুড়ে বসে পড়ল। চোখ ভর্তি পানি আর মস্তক অবনত, সমুখ পানে হাত দুটো বাড়ানো। রেজওয়ানও মূর্তির মতন সেদিকে চেয়ে রয়েছে। পূর্বের চাইতে দ্বিগুণ কঠিন স্বরে বলল, আই এম সরি মিসেস নীলি, আমার পক্ষে একজন ক্রিমিনালকে সাহায্য করা কোনোভাবে সম্ভব নয়। মাথা তুলল নিধি, চোখে সেই আগের মতন অবিশ্বাস। এত কিছুর পরেও সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না রেজওয়ান তার সঙ্গে এমন আচরণ করতে পারে। এতটা নিষ্ঠুর হতে পারল কি করে তার প্রতি? মহিলা একজন পুলিশ জোর করে টেনে নিয়ে গেল তাকে। যাওয়ার সময় চোখ ভর্তি পানি নিয়ে পলকহীনভাবে রেজওয়ানের দিকে চেয়ে রইল সে। নীলিকে নিয়ে মহিলা পুলিশ বেরিয়ে গেলে চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল রেজওয়ান। শরীর ভীষণ অবসন্ন লাগছে তার। সেক্রেটারি জাহিদ কখন যে ফাইল হাতে নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। জাহিদ সেটা বুঝতে পেরে গলা খাকারি দিল। তার উপস্থিতি টের পেয়ে চোখ খুলল রেজওয়ান। দীর্ঘশ্বাস ছেড়ে ফাইলগুলো সাইন করে উঠে দাঁড়ালো, কিন্তু দরজার কাছে এসে পুনরায় ফিরে এসে জাহিদকে উদ্দেশ্য করে বলল, আজিজ সাহেবের উপর নজর রাখার ব্যবস্থা করো জাহিদ। তিনি কখন কোথায় যাচ্ছেন সব কিছুর ইনফরমেশন কিন্তু আমার চাই। প্রয়োজনে থানায় যোগাযোগ করে তার কল ট্র্যাকিংয়ের ব্যবস্থা করো।